চাকন্যার এই ভাস্কর্য দেখে হয়তো অনেকেই বুঝে ফেলেছেন আমরা আসলে কোথায় যাচ্ছি। আমি বেশ কয়েকদিন আগে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলাম, এটারই একটি দৃশ্য ধারণ করে আপনাদের সাথে সহযোগিতা করছি। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন পরে আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি, যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আরও ভালো লাগবে, কারণ সবুজ এবং সুন্দর প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে। তাই যেহেতু আমার ভালো লেগেছিল, তাই আপনাদেরও সহযোগিতা করতে আপনাদের সামনে এটি নিয়ে আসলাম। সর্পিল সুন্দর একটি রাস্তা, সর্পিল হল সাপের মতো, যেটা বলা হয় সাপের মতো একটি রাস্তা, ইংরেজিতে যাকে বলা হয় সার্পেন্টাইন রোড। এই রোডটাতে যখন আমি যাই, যতবারই ভালো লাগে। আর যখনই যাই, বাসেই হোক, প্রাইভেট গাড়ি হোক, যেভাবেই যাই না কেন, আমি সবসময় সামনে বসার চেষ্টা করি। সামনে বসলে সুন্দর এই দৃশ্যটাকে চোখে ধারণ করতে পারি, এর জন্য আমি সবসময় সামনে বসার চেষ্টা করি। যখনই আমি সামনের দিকে এগোতে থাকি, দুদিকের যে দৃশ্যগুলো দেখি, আমার একটি অন্যরকম একটি অনুভূতি চলে আসতে থাকে। আসলে প্রকৃতি আসলে কত সুন্দর, আপনি প্রকৃতিকে ভালো না বাসলে এটা আসলে অনুভব করতে পারবেন না। আর আপনারা যখন শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন, এই রাস্তায় আপনি যখন যাবেন, শুরু থেকে আপনাদের এই অনুভূতি মনে হবে যে আসলেই একটি সুন্দর একটি দৃশ্য দেখতে যাচ্ছেন আপনি। আঁকা বাঁকা পথ অন্যরকম একটি অনুভূতি আপনাকে দিবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন, আমি আপনাদের সাথে আছি। হয়তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে কেমন লেগেছে আপনার। সহভাগিতা করবেন, আপনার অনুভূতি প্রকাশ করবেন, তাহলে কমিউনিকেশন যেরকম বাড়বে, তেমনি আপনার অনুভূতি যদি প্রকাশ করেন কাউকে, তাহলে আপনারও একটা অন্যরকম একটা অনুভূতি অনুভব করবে। ভিউয়ার্স, আবারও বলছি, সবসময় ভালো থাকবেন। যখন কোনো প্রকৃতি দিকে যাবেন, প্রকৃতি দেখতে যাবেন, তখন প্রকৃতিকে ভালোবাসবেন, ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। প্রকৃতি পরিবেশ নষ্ট করে সেরকম কোনো কাজ করবেন না। আমরা জানি প্রকৃতি কীভাবে ভালোবাসতে হয়। তো আমরা এগিয়ে যাচ্ছি, আশা করি আপনারা সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।